নাই, তো কিছু ইউনিভার্সিটি নাকি অনলাইনে পরীক্ষা নিচ্ছে, যদি বাংলাদেশের সরকার অনলাইনে পরীক্ষা নিতে বাধ্য করে তখনই অনলাইনে পরীক্ষা হবে, আদারওয়াইজ অনলাইনে আসলে পরীক্ষার ব্যাপারে ডিসিশন হয়নি। স্যার অনলাইনে পরীক্ষাটা তো একদম আনফেয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই, এখন ওটা যদি মনে করো যে সরকার চাপিয়ে দেয় তাহলে আদারওয়াইজ হবে না। আর অনলাইনে পরীক্ষা মানে হচ্ছে আসলে ওটা পরীক্ষা হবে না, ওটা অ্যাসাইনমেন্টের মতো হবে আর কি, মানে ওপেন বুক। তোমার কাছে আসলে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো, ওটা তুমি তুমি একা করো আর বন্ধু বান্ধব মিলে করো, সবাই মিলে বসে টসে দেখে করলা, হয়তো বা একটু সময়টা 3 ঘন্টার দেওয়া বা 5 ঘন্টা সময় দেওয়া হবে, অ্যাসাইনমেন্টে যেরকম 1-2 সপ্তাহ সময় দেওয়া হয় এখানে হয়তো বা সময় দেওয়া হবে 5 বা 6 আওয়ার্স এরকম একটা টাইম। তারপরে ওই সময়ের ভিতরেও আবার দেখা যায় এলোমেলো কেউ 6 ঘন্টা পরে জমা না দিয়ে 8 ঘন্টা পরে ইমেল সেন্ড করলো, তো তারটাও কনসিডার। ওটা তাহলে একজন কয়েকজন করবে সবাই, ওটা হ্যাঁ ব্যাপারটা ওরকম সবাই মিলে বসে একসাথেই করতে পারবে। আর ল্যাব গুলো কি হবে স্যার? আচ্ছা আর ল্যাবের ব্যাপারে, ল্যাবের ব্যাপারে ওটা ওই রকম ডিসিশন হয়নি। তো আমাদের একটা ইমেল করছিল, যেটা আমাদের হেড স্যার ইমেল করছিল, ডিসি স্যার কালকে ল্যাবের ব্যাপারে যেটা বলছিল যে ল্যাবের যে আমরা ল্যাব ক্লাসে যেরকম ল্যাবের ক্লাসে শুনতে একটু কতক্ষণ আমরা থিওরি কিংবা কিভাবে প্রসিডিউর রেজাল্ট কিরকম আসতে পারে অ্যাসাইনমেন্ট কি আছে এই যে লেকচারটা যে দেই আমরা সাধারণত আধা ঘন্টা বা 40 মিনিট, ওই লেকচারটা ওই লেকচারের পার্টটা শেষ করে রাখতে বলছে, যে ওই লেকচারের পার্ট গুলো অনলাইনের মাধ্যমে শেষ করে দেওয়া, যে একটা প্রসিডিউর কি এখানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে, রেজাল্ট কিরকম আসতে পারে, অ্যাসাইনমেন্ট গুলা কিরকম আসবে, তো এই ব্যাপারটা এটা করে রাখলে যেটা সুবিধা হবে যে চাইলে আসলে পরবর্তীতে আমরা যদি আর যখন ল্যাব শুরু হবে তখন আমরা 2টা ল্যাবই একদিনে করানো সম্ভব, কারণ 1 ঘন্টা লেকচারের পার্টটা যদি আগে কভার করা থাকে তাহলে দেখা যাবে যে এই একদিনে আমাদের তো 2.5 ঘন্টা সময় থাকে বা 2 ঘন্টা সময় থাকে, আমরা 2টা ল্যাব একদিনে করা সম্ভব। তো এইটা এই এই ধরনের একটা ইয়ে আসতে পারে তোমাদের, হয়তো বা ল্যাব তোমাদের যেহেতু আরো 4টা ল্যাব বাকি আছে তো ওই 4টা ল্যাবের উপরে হয়তো বা তোমাদের এই জুমে লেকচার দেওয়া হবে আর কি, যে ল্যাব গুলা কেমন। তো এরপরে দেখা যাবে যে 4টা ল্যাব হয়তো বা 2 সপ্তাহে শেষ করা হলো বা 3 সপ্তাহ, এই সেমিস্টারের জন্য আসলে খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ এই সেমিস্টার তো তোমাদের হাতে মোটামুটি ইউনিভার্সিটি বলেই দিছে যে আরো 1 মাস ইউনিভার্সিটি খোলার পরে 1 মাস ক্লাস হবে, তো 1 মাস ক্লাস হবে মানে অর্থ হচ্ছে আসলে 4 সপ্তাহ পাওয়া যাবে 4টা ল্যাব করা সম্ভব, তো সেই ক্ষেত্রে হয়তো বা 4টা ল্যাব 3 সপ্তাহে করানো হবে, একদিন হয়তো বা 2টা ল্যাব করানো হবে আর বাকি 2টা ল্যাব 2 দিনে করানো হবে আর লাস্ট 1টা উইক রাখা হবে পরীক্ষার জন্য, এইরকম আর কি। আবার এখন তোমাদের কি ডিসিশন, মানে ওই মিটিং এ তো বোধহয় তোমাদের কোনো ডিসিশন দেওয়া হয় নাই, যে তোমরা কি তোমার তোমরা বোধহয় নিজেরা আবার আলোচনা করে তারপরে কতদিনে তোমরা কিছু জানাবা সেটা সেটা কি ঠিক করছে কেউ? আবার এটা তো বোধহয় পুরো ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্ট মিলে ডিসিশন হবে তাই তো, একটা ফাইনাল ডিসিশন যেটা হয় এটা কেউই রাজি হবে না, মানে পরীক্ষা মানে কোনটা পরীক্ষা নাকি ওই নেক্সট সেমিস্টারের ক্লাসের ব্যাপারে? স্যার বলছে তো যে 2টাই প্রস্তাব রাখছে যে কি করবে সামনে, এটার উপরে আরো কথাবার্তা হবে, জাস্ট বলছে এগুলা নিয়ে আলোচনা হচ্ছে আর কি, এটাই বলা হয়েছে শুধু। হ্যাঁ আসলে আলোচনা হইলেও আমিও তো ছিলাম মিটিং এ, মানে ওই টিচারদের মিটিং এ ছিলাম, তোমাদের এই সিআর এর মিটিং আর সব আমি ইমেলটা পাইনি, মানে ইমেলটা আমি চেক করিনি যে ইনস্ট্যান্ট যে ওই দিনে মিটিং কল করবে সেটা বুঝতে পারিনি, আমি ইমেলটা পরে চেক করছি। তো বিসি স্যারের সাথে মিটিং এ যেটা আমি শুনে আমি মানে অনেক টিচার অনেক কিছু বললো কিন্তু আমি আমি আর কিছু বললাম না, আমি শুধু বললাম আপনারা আমরা যাই বলি এটাতে কিছুই হবে না, স্টুডেন্টরা যা বলবে সেটাই হবে, তো আলটিমেটলি তোমাদের ভিতর থেকে যে ডিসিশন আসবে ওইটাই ফাইনালি হবে আর কি। তবে তোমাদের আসলে একটু পজিটিভ থাকা ভালো, কারণ এইভাবে আনলিমিটেড সময়, কারণ পড়াশোনার ব্যাপারে তোমাদের যে মূল বেসিক যে যে জিনিসগুলো সেগুলা কতটুকু জানা থাকলো, কিন্তু পরের সেমিস্টারটা আমার আসলে ব্যক্তিগত ইয়া যে পরের সেমিস্টারটাও তোমাদের স্টার্ট করা উচিত, কারণ সময়ের তো একটু মূল্য আছে, কারণ আমাদের আসলে ওই কালকের মিটিং যেটা আলোচনা হলো যে
তোমাদের আসলে ইউনিভার্সিটি কি এই যে ঈদের পরে খোলার কথা, ঈদের পরে খুলবে না এটা নিশ্চিত। ইভেন আমাদের প্রাইম মিনিস্টার উনি যেটা বলছিল সেপ্টেম্বরে সেপ্টেম্বরে খুলবে, এখন আদৌ সেপ্টেম্বরে খুলবে কিনা তাও ঠিক নাই। কেউ কেউ অনেকেই বলতেছে যে এটা এই বছরে আর ইউনিভার্সিটি খুলবে না, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। তো যদি পুরো বছরটাই শিক্ষা প্রতিষ্ঠান না খোলে, তাহলে এইভাবে যে এখন তো মানে জুলাই মাস, মানে আরো এরকম 5-6 মাস আমরা এইভাবে বসে থাকাটা তো কোনো ওয়াইজ ডিসিশন হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের পরের সেমিস্টারটা শুরু করে দেওয়া ভালো, তোমাদের একটা সময়েরও কিছুটা মূল্য থাকলো আর কি। তো অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে প্রায় পুরো একটা বছর, তো পুরো একটা বছরে যদি অ্যাটলিস্ট একটা সেমিস্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর একটা সেমিস্টার কিছুটা মানে আগানো থাকলো আর কি তোমাদের জন্য, তো এটা ভালো হয়। তো এই ব্যাপারটা তোমরা কোথাও নিজেরা একটু পজিটিভলি আলোচনা করো যে আমাদের একদমই বসে থেকে মানে এটা আসলে একটা সময়েরও তো মূল্য আছে, কিংবা আদার্স অন্যান্য ইউনিভার্সিটি গুলা কি করতেছে, বিশেষ করে ভালো ইউনিভার্সিটি গুলা, তো ওই কিছু মানে এই সোনারগাঁওয়ার্কা ইউনিভার্সিটি বা এই জাতীয় ইউনিভার্সিটির সাথে তো কম্পেয়ার করলে হবে না। তো মোটামুটি টপ যে 2-4-5টা ইউনিভার্সিটি আছে সেগুলার ব্যাপারে তো তোমাদের তো ফ্রেন্ড আছে, একটু খোঁজ খবর নিলা তাদের, তারা কি পলিসি ফলো করতেছে, তো তোমরাও সেরকম একটা পলিসি ফলো করো আর কি। তোমরা যদি একদমই সবাই সাপোজ এখন ভালো ভালো ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি তারা এগিয়ে যাচ্ছে আর তোমরা শুধু পিছিয়ে থাকলা, তো এই ব্যাপারটাও তোমরা একটু চিন্তা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে আমি হয়তো বা ওই সেকশনের সাথে ওদের প্রস্তাব করেছিলাম যে ইউনিভার্সিটি যেহেতু বলছে আমাকে যে নেক্সট মান্থের ফার্স্ট বা সেকেন্ড উইকের ভিতরে শেষ করতে হবে, তো আমি যেহেতু সপ্তাহে 2টা করে ক্লাস নিচ্ছি এবং একটা ক্লাসে 1টা করে লেকচারই শেষ করছি, তো আমাকে আসলে এই টাইমের ভিতরে শেষ হবে না, কারণ আমার আরো অ্যাবাউট 12টা ক্লাস লাগবে, 11টা বা 11টা, আজকে পরে আরো 11টা ক্লাস লাগবে। তো আমাকে আসলে মোর দেন 11টা ক্লাসের জন্য আমাকে আরো 6 উইকস লাগবে। তো 6 উইকস করতে গেলে আরো মানে আমি নেক্সট মান্থের সেকেন্ড উইকের ভিতরে শেষ করতে পারবো না। তো এই জন্য ওদেরকে আমি প্রস্তাব করলাম যে আমরা সপ্তাহে তাহলে 3টা করে ক্লাস করি, অথবা আমি লেকচার প্রত্যেকটা লেকচারে আসলে প্রতিদিন 1.5 করে লেকচার দিই, 1টা করে লেকচার না দিয়ে 1.5টা করে লেকচার দিই, অথবা আমি লেকচারটা তো আসলে তৈরি করিনি মনে হয়, আরো নেক্সট দিন থেকে আমাকে লেকচার আবার রেডি করতে হবে, এগুলো আগে রেডি করা ছিল। তো আমি যখন লেকচার রেডি করি তখন ওইভাবে লেকচারটা একটু বড় করে করি, তাহলে সপ্তাহে 2 দিন দিলেই হবে, 45 মিনিটের ভিতরে হয়ে যায়। 3 দিন দিলেই ভালো হয় স্যার, বেশি সময়, হ্যাঁ ওরা অবশ্য 2 দিনের কথাই বলছে, স্যার আপনি 2 দিন দেন বেশি স্লাইড সময় দাঁড়িয়ে, হ্যাঁ স্লাইডটা হয়তো এখন আমি 5টা করে স্লাইড দেখাচ্ছি, হয়তো আমি 7টা করে স্লাইড দেখালাম, তাতে হয়ে যাবে, তো ওরাও 2 দিনের কথাই বলছে। তাহলে তোমাদেরও তো মনে হয় 2 দিনেরই তোমাদেরও তো জন্য সুবিধা হবে তাই না? তাহলে তোমাদের জন্য ওই 2 দিনেই রাখবো আর কি, নেক্সট লেকচার থেকে আমার একটু স্লাইডের সংখ্যা একটু বেশি থাকবে আর কি। ওকে, আমরা আসলে আজকে যেটা দেখবো আমরা অ্যাম্পলিফাই সার্কিটের আসলে কমপ্লিটলি ম্যাথ দেখবো, একটা বয়েল স্টেটের সরি সেন্ট্রাল স্মিথ বুকের। তো এখানে বলা হয়েছে একটা সার্কিট দেওয়া থাকবে যে গিভেন সার্কিটে, সরি স্যার স্যার এর আগে যে সার্কিট গুলো করেছিলেন স্যার, যে ম্যাথ প্র্যাকটিস করতে বলছিলেন বয়েল স্টেট বই থেকে, তার ওইখানে ম্যাথ গুলোতে 5.1 5.2 5.4 এই টাইপের ম্যাথ গুলো ওইখানে স্যার দেখলাম, যখন আর এর ভ্যালু বের করতে বলে তখন স্যার ওখানে আমরা যে সার্কিটটা ছিল ওটাকে মানে আর ই মডেল বা কোনো মডেল সার্কিট রূপান্তর না করে হচ্ছে কি ডাইরেক্ট আমার সার্কিট থেকে বের করছে, স্যার এরকম এরকমটা কেন, আমরা না আগে মডেল সার্কিটটা বানাবো দেন ওখান থেকে ক্যালকুলেশন করবো? তোমার যদি সূত্র মনে থাকে, তোমার যদি সূত্রটা সরাসরি মনে থাকে তাহলে তো মডেল সার্কিট করার দরকার নাই, তুমি সূত্র বসাও আর রেজাল্ট বের করে ফেলবা। অনেক সময় দেখা যায় মডেল সার্কিট করলে অনেক প্যারামিটার থাকে না, কিন্তু স্যার ওই প্যারামিটার গুলো এই ক্যালকুলেশনে রাখছে, যেরকম স্যার হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স গ্রাউন্ড হয়ে যাবে ওরা ওটাকে রেখেই উঠতে রাখলে ওটা ক্যালকুলেশনের সময় ওটাকে আবার বাদ দিয়ে ক্যালকুলেশন করছে। তো তুমি যদি আমাকে একদম স্পেসিফিক বলো তাহলে ওই আমি আমি ওইটা দেখবো আর কি, তুমি আমাকে একটা SMS দিয়ে রাখো আর কি তোমার কোশ্চেনটা দিয়ে,
তোমার কোশ্চেনটা নিয়ে আর ওই পার্টিকেলস ম্যাথে মানে বই এবং আর্টিকেল নাম্বারটা দিয়ে আর কোশ্চেনটা দিয়ে আমি এটাকে এসএমএস করে রাখবো, আমি ওটা আবার তোমাকে রিপ্লাই দিয়ে দেবো এদিকে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ওই মেসেঞ্জারে এসএমএস দিতে পারো, বেটার হয় আমাকে মেসেঞ্জারে এসএমএস দিয়ে রাখবো, মেসেঞ্জারে আমি সবসময় চেক করি। ঠিক আছে ওকে, তাহলে আমরা আজকে আজকে যেটা করবো আজকের ম্যাথটা হচ্ছে আমরা ভোল্টেজ গেইন বের করবো স্ট্রেট, এখানে আসলে ইম্পিডেন্স বের করার কথা বলা হয়নি। তো ভোল্টেজ গেইন বের করার মানে করতে হবে যখন, তখন এই সার্কিটে আসলে যখন আমি ভোল্টেজ গেইন বের করব তখন আমাকে আসলে এটা ডিসি অ্যানালাইসিস করতে হবে, এই জন্য আমি ব্র্যাকেটে লিখে রাখছি। এখানে সরাসরি বলা হবে না যে এখানে ডিসি অ্যানালাইসিস করতে হবে, তো আমি এই জন্য ব্র্যাকেটে দিয়ে রাখছি যে ডিসি অ্যানালাইসিস করব ব্র্যাকেটে। তো আমাদের এটা হচ্ছে মূল সার্কিট, এটা হচ্ছে সার্কিট, এই সার্কিটে আমাদের ভোল্টেজ গেইন বের করতে হবে, কিন্তু আমি জানি বা এখানে আসলে ডিসি অ্যানালাইসিস শুরুতে করতে হবে, কারণ যদি আমি ভোল্টেজ অ্যানালাইসিস ভোল্টেজ গেইন যখন বের করব তখন আমার যে প্যারামিটার গুলো লাগবে সেইগুলো বের করার জন্য আমার এই ম্যাথে ডিসি অ্যানালাইসিস করতে হবে। তো শুরুতে আমি আসলে ডিসি অ্যানালাইসিস করলাম, আর ডিসি অ্যানালাইসিস এর ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যখন আমি কোনো একটা সার্কিটের ডিসি অ্যানালাইসিস করব সেই ক্ষেত্রে আমাকে এই এসি ভোল্টেজটাকে শর্ট করে দিতে হবে, মানে এসি ভোল্টেজটাকে জিরো করতে হবে, এসি ভোল্টেজটাকে জিরো ধরতে হবে, তার মানে শর্ট হয়ে যাবে, আর ক্যাপাসিটরটাকে ওপেন ধরতে হবে। ডিসি অ্যানালাইসিসে ডিসিতে ক্যাপাসিটর ওপেন হয়ে যায় আর এসিতে শর্ট হয়ে যায়, তো আমাদের এই সার্কিটে ক্যাপাসিটরটাকে ওপেন ধরতে হবে, দেন আমাদের এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস সার্কিট। এই সার্কিটে এটা হচ্ছে, এটা আমার মূল সার্কিট, এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস সার্কিট। সো এরপরে আমাকে ডিসি অ্যানালাইসিস এর করার সময় আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে আমাদের সবসময় বেজ অ্যামিটার বরাবর একটা কেভিএল করতে হয়, সবসময় বেজ অ্যামিটার বরাবর আমাদের কেভিএল করতে হয়। সো আমরা বেজ অ্যামিটার বরাবর কেভিএল করব, সো বেজ অ্যামিটার বরাবর কেভিএল করলে আমরা আইবির ভ্যালুটা পাবো, আর আইবির ভ্যালুটা যখন আমি পাবো তখন আমরা আসলে এখানে একটা জিনিস আমি ভুলেছি, বিটার ভ্যালুটা দেওয়া হয় নাই, সো বিটার ভ্যালুটা আসলে 100 ধরা হয়েছে আর কি, বিটা ইকুয়াল টু 100 সেখানে দেখানো হয় নাই, অঙ্কের ক্ষেত্রে আবার বিটার ভ্যালু 100 কাউন্ট করেছি। সো আমাদের আসলে এইখানে বেজ অ্যামিটার বরাবর আমরা একটা কেভিএল করব, বেজ অ্যামিটার বরাবর কেভিএল করলে আমরা বিটার ভ্যালুটা পেয়ে যাব, আইবি এর ভ্যালু পেয়ে যাব, আর আইবি এর ভ্যালু যখন পাবো তখন আমি বিটার সাপেক্ষে ওইটা আবার আইসি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তো সেই জিনিসটাই আমরা দেখবো যে দেখো এখানে আসলে আমি কেভিএল করলাম, কেভিএল থ্রু বেজ অ্যামিটার, যখন আমি কেভিএল করলাম তখন আমাদের ভিবিবি ইকুয়াল টু আইবিআরবি প্লাস ভিবিই, সো সেখান থেকে আমি আইবি এর ভ্যালুটা বের করলাম, তো আইবি এর ভ্যালু বের করলে আমার ভিবি এর ভ্যালু 3, ভিবিই 7.7 আর আরবিবি এর ভ্যালু ছিল 100 কিলো ওহম, সো দেন আমার রেজাল্টটা আসলো আইবি ইকুয়াল টু 0.023 মিলি অ্যাম্পিয়ার, 0.023 মিলি অ্যাম্পিয়ার অথবা 23 মাইক্রো অ্যাম্পিয়ার অথবা 23 মাইক্রো অ্যাম্পিয়ার। সো আমাদের আইবি এর ভ্যালুটা আমার বের হয়ে গেল, আর আইবি এর ভ্যালু যখন বের হয়ে যায় তখন আমরা বিটার সাপেক্ষে আইসি এর ভ্যালু বের করতে পারি, বিটার ভ্যালু 100 ধরলে তার মানে এটাকে 100 দ্বারা গুণ করলে দেখুন আমরা 2.3 পেয়ে যাব, তখন আমি 2.3 পেয়ে গেলাম আর কি, সো আইসি এর ভ্যালু বের হয়ে গেল। দেন আমরা আসলে কেসিএল করে আই এর ভ্যালুটা বের করলাম, কেসিএল করে আই এর ভ্যালুটা বের করলাম, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, সো আমার আই এর ভ্যালু বের হয়ে গেল। আর আরেকটা জিনিস যে আমরা ডিসি অ্যানালাইসিস যখন করি তখন আমাদের এই বিজেটিটা যে অ্যাক্টিভ মোডে আছে আমাদের সেটা বের করতে হবে, এই বিজেটিটা যে আমাদের অ্যাক্টিভ মোডে আছে আমাদের সেটা ক্যালকুলেশন করতে হয়, যার জন্য আমাকে আসলে ভোল্টেজও বের করতে হবে, ভোল্টেজটাও বের করতে হবে, তার মানে আমাদের কালেক্টর ভোল্টেজ আর বেস ভোল্টেজটা বের করতে হবে। তো আমরা কালেক্টর ভোল্টেজ বের করার জন্য সার্কিটের দিকে আমরা যদি চিন্তা করি যে এখান থেকে আমি কালেক্টর ভোল্টেজ বের করব, তার মানে কালেক্টর ভোল্টেজ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, আমি এই পয়েন্টের ভোল্টেজ যদি বের করতে চাই তখন আমি কি করতে পারি, দুইটার ভোল্টেজ ডিফারেন্স কে রেজিস্টেন্স দ্বারা ভাগ করব, তার মানে হচ্ছে কারেন্ট, তার মানে কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স
that means VCC minus VC divided by RC equal to IC. এটাই করা হয়েছে IC সমান সমান VCC minus VC divided by RC. So এখন এখান থেকে তারপরে আমি VCC পেয়ে গেলাম যে VC equal to VCC minus ICRC. So VC equal to VCC minus ICRC. আমরা জানি যে VCC এর ভ্যালু দেওয়া আছে 10, IC এর ভ্যালু আমরা জানি 2.3 মিলি আর RC হচ্ছে কিলো, RC এর ভ্যালু হচ্ছে 3 কিলো. So আমার আলটিমেটলি রেজাল্ট আসলো VC equal to 3.1 ভোল্ট. So VC equal to 3.1 ভোল্ট আমরা পেলাম. আর আরেকটা জিনিস হচ্ছে VE এর ভ্যালু বের করতে হবে. So সেটাও আসলে এখানে এই ম্যাথটাতে দেখা যাচ্ছে যে এই যে আমার অ্যামিটার সাইডে কিছুই নাই, অ্যামিটার সাইডটা সরাসরি গ্রাউন্ড, তার মানে VBE equal to 0.7, যেহেতু VBE equal to 0.7 তার মানে VB equal to 0.7, এইভাবে VBE equal to VB minus VE equal to 0.7 and VE equal to 0, যেহেতু অ্যামিটারটা গ্রাউন্ড করা আছে, সো VE equal to 0, সো VB equal to 0.7. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে VC equal to 3.1 আর VB equal to 0.7. আমরা যদি মূল সার্কিটে দেখি তারপর তখন আমার এই এখানকার ভোল্টেজ হচ্ছে 3.1, সি ভোল্টেজ এই কালেক্টরের ভোল্টেজ 3.1, বেজের ভোল্টেজ 0.7. তার মানে এইখানে যে একটা ডায়োড দেওয়া আছে আমাদের, তার মানে এই ডায়োডের এই প্রান্তে 3.1 ভোল্টেজ আর এই প্রান্তে 0.7 ভোল্টেজ, দ্যাট মিন্স ডায়োডটা আমার রিভার্স বায়াসে আছে, তার মানে হচ্ছে এই কালেক্টর বেজ জাংশনটা রিভার্স বায়াস, কালেক্টর বেজ জাংশনটা রিভার্স বায়াস, তার মানে এই ডায়োডটা রিভার্স বায়াস আর এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিন্স বেজ অ্যামিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেজ জাংশন রিভার্স বায়াস. সো এই কন্ডিশনটা হচ্ছে আমরা জানি এটা বিজেটি ইন অ্যাক্টিভ মোডের কন্ডিশন. তাহলে আমরা সেটাই বলতে পারলাম যে যেহেতু আমাদের ভিভিটা হচ্ছে ভিসির সাইজে ছোট, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই বিজেটিটা অ্যাক্টিভ মোডে আছে, এই বিজেটিটা আমাদের অ্যাক্টিভ মোডে আছে. সো এই পর্যন্ত আমাদের ডিসি অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, আমরা এই পর্যন্ত ডিসি অ্যানালাইসিস দেখলাম. সো এরপরে আমাদের আসলে এসি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব. সো ডিসি অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি কারেন্টের বিভিন্ন কারেন্টের ভ্যালু গুলো বের করলাম, আইবি, আইসি, আইই, আর ভিসি এবং ভিবি বের করলাম যে বিজেটিটা অ্যাক্টিভ মোডে আছে সেটা প্রমাণ করার জন্য. ঠিক আছে, সো এই পর্যন্ত আমাদের ডিসি অ্যানালাইসিস শেষ. আইবি তো কোনো কাজে লাগবে বের করলাম তাহলে, সরি আইবি তো কোনো কাজেই লাগলো না. হ্যাঁ, আইবিটা আসলে আইবিটা কাজেই লাগলো না. ঠিক আছে, বের করে দিলাম. আর তোমার যদি কেন আইবি না হলে আইসি বের করলাম কিভাবে? ও সরি, আইবি থেকে তো আইসি বের করলাম. যদি কাজে না লাগে ওটা বের না করে, যেমন আইইটা বোধহয় কাজে লাগবে না. ইন ফিউচারে কি আই কাজে লাগবে পরে দেখতে হবে যে কোনটা কাজে লাগে না. এই যে এখানেও কাজে লাগবে, আইসি আর আইবি কাজে লাগবে, আইইটা আসলে কাজে লাগবে না. তো আমি জাস্ট বের করে রেখে দিছি আর কি. তো তোমরা যখন প্র্যাকটিস করবা যেটা কাজে লাগবে না সেটা বের না করলেও হবে আর কি. ওকে, তাহলে আমাদের ডিসি অ্যানালাইসিস পার্টটা শেষ. এরপরে আমরা এসি অ্যানালাইসিস পার্ট শুরু করব. সো আমরা জানি এসি অ্যানালাইসিস পার্ট যেহেতু করবো, এটা যেহেতু সেড্রাস স্মিথ গ্রুপ ফলো করছি, আমাদের পাই মডেল বা টি মডেলটা ফলো করতে হবে, যে কোনো একটা পাই অথবা টি. সো আমাদের কন্ডিশন কি ছিল যে পাই মডেল কখন ব্যবহার করব আর টি মডেল কখন ব্যবহার করব, তোমাদের কি মনে আছে কারো? স্যার রেজিস্ট্যান্স থাকবে স্যার, ইয়ার সাথে রেজিস্ট্যান্স থাকলে অ্যামিটার এর সাথে রেজিস্ট্যান্স থাকলে টি মডেল আর না থাকলে পাই মডেল. সো আমাদের যেহেতু এখানে অ্যামিটার এর সাথে কোনো রেজিস্ট্যান্স নাই, সুতরাং আমি এটা পাই মডেল ব্যবহার করব. সুতরাং আমি পাই মডেল ব্যবহার করব. তাহলে আমি এই দেখো পাই মডেল ফলো করলাম, আমি পাই মডেলে যে বিইসি পর্যন্ত পাই মডেল ফলো করছি. এটা তো আমার পাই মডেল, এইটু এই পার্টটা আমার পাই মডেল. আচ্ছা, তাহলে পাই মডেলে জিএম ভিবিই, এটাই তো ভিবিই, এটা আর পাই,
সো এখন আমাদের কি করতে হয়, বেস কালেক্টর এবং অ্যামিটারের সাথে মূল সার্কিটের যে প্যারামিটার গুলো আছে আমাদের সেগুলো বসাতে হবে। মূল সার্কিটের সাথে বেস কালেক্টর অ্যামিটারের সাথে যা আছে আমাদের এখানে বসাইতে হবে। আমরা জানি যে মূল সার্কিটে অ্যামিটারের সাথে কিছুই নাই, অ্যামিটারটা সরাসরি গ্রাউন্ড। সো আমি অ্যামিটারটা গ্রাউন্ড করে দিলাম, আর আমি দেখি তাহলে বেজের সাথে কি আছে। দেখো মূল সার্কিটে বেজের সাথে, এটাই তো বেজ, বেজের সাথে একটা রেজিস্ট্যান্স আছে, বেজ রেজিস্ট্যান্স, দেন ইনপুট ভোল্টেজ আছে আর একটা ডিসি ভোল্টেজ আছে। সো আমরা জানি রেজিস্ট্যান্স থাকবে, এসি ভোল্টেজ সোর্সও থাকবে, আর ডিসি ভোল্টেজ সোর্সটা গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে না? তার মানে এই রেজিস্ট্যান্সটা থাকবে, এই এসি ভোল্টেজ সোর্সটা থাকবে, আর ডিসিটা গ্রাউন্ড হয়ে যাবে। তো সার্কিটে আমাদের দেখো এই যে রেজিস্ট্যান্সটা থাকলো, এসি ইনপুট ভোল্টেজটা থাকলো, আর ডিসি পার্টটা গ্রাউন্ড হয়ে গেল। সো আমার বি এর সাথে যা ছিল আমি সেই প্যারামিটারগুলো দিয়ে দিলাম, বেজের সাথে যা ছিল সেই প্যারামিটার দিয়ে দিলাম, বেস প্যারামিটার দিয়ে দিলাম। দেন এরপরে আমার অ্যামিটারটা তো গ্রাউন্ড, সো কালেক্টরের সাথে কি আছে দেখি। এখন আমার কালেক্টরের সাথে কি আছে, কালেক্টরের সাথে দুইটা পার্ট, একটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, কালেক্টর রেজিস্ট্যান্স আরসি আছে, রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের অপর প্রান্তে আছে ডিসি ভোল্টেজ, তার মানে তো এটা গ্রাউন্ড হয়ে যাবে। তার মানে রেজিস্ট্যান্সটা থাকবে কালেক্টরের সাথে, রেজিস্ট্যান্স থাকবে আর রেজিস্ট্যান্সের অপর প্রান্ত গ্রাউন্ড হয়ে যাবে। তো কি হলো যে কালেক্টরের সাথে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের অপর প্রান্ত গ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আর একটা ছিল ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর হয়ে আউটপুট আছে, ক্যাপাসিটর হয়ে আউটপুট। তাহলে আমরা জানি ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, মানে ক্যাপাসিটর শর্ট হয়ে গেল তারপরে আউটপুট থাকলো, ক্যাপাসিটর শর্ট হয়ে গেল তারপর আউটপুট থাকলো। দেখো এখানে ক্যাপাসিটরটা শর্ট হয়ে আমার আউটপুটটা থাকলো, ক্যাপাসিটর শর্ট হয়ে আউটপুট থাকলো। সো এটা হচ্ছে, আর আর নোডটা আমি দিলাম না, এই যে পাশে আমি ডিক্লেয়ার করে রাখছি যে আর নোডটাকে ইনফিনিটিভ ধরে রাখছি। সো আর নোডটাকে আমি ইনফিনিটিভ ধরে রাখলাম, তার মানে হচ্ছে আর নোডের কোনো, আমি আর নোডটা এখানে দেখাচ্ছি না। ওকে, তাহলে এটা আমার আসলে মডেল সার্কিটটা আমার আঁকানো হয়ে গেল, ড্র করা হয়ে গেল সার্কিটটা। এরপরে এখন আমার ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশন মানে কি, আমাকে আসলে গেইন বের করতে হবে, তার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিও বের করতে হবে। সো আমি সবসময় বলে আসছি যে এটা বের করার জন্য তোমাদের মূলত আসলে আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করবা, আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করবা। তার মানে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি হবে, রেজিস্ট্যান্স গুণন কারেন্ট, কারেন্ট তো এইটা আর রেজিস্ট্যান্স আরসি। আচ্ছা দেখো এই যে আমি আউটপুট ভোল্টেজটা তো আসলে সেটাই, রেজিস্ট্যান্স আর কারেন্ট, কিন্তু এইখানে আসলে আমার এই ভ্যালু গুলা জানা থাকা লাগবে, যেহেতু এটা ম্যাথ, আমার এখানকার জিএম ভিভিই এই ভ্যালু গুলো আমার জানতে হবে, যার কারণে আমি শুরুতে আসলে ওই শুরুতে আউটপুট ভোল্টেজটা শুরু না করে আমি এই এই ভ্যালু গুলো আমার যেটা কাজে লাগবে সেই ভ্যালু গুলো এখান থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি। মানে এখানে দেখো জিএম, আমরা জানি জিএম সমান সমান আইসি বাই ভিটি, এটা অনেক আগে জেনে আসছি, মানে একদমই বোধ হয় তোমাদের 15-16 নাম্বার লেকচারে আছে আর কি, এটা যে জিএম সমান সমান আইসি বাই ভিটি। তো আমরা তো আইসি এর ভ্যালুটা ক্যালকুলেশন করেছি, এই যে এখানে এই যে আইসি এর ভ্যালুটা ক্যালকুলেশন করেছি, তো এখন আমার এই আইসিটা কাজে লাগবে। এই যে আইসি, তাহলে আইসি হচ্ছে 2.3 মিলি অ্যাম্পিয়ার, আর ভিটিটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমাদের মনে রাখতে হবে 25 or 26 মিলি ভোল্ট। সো এখানে আমি আসলে 25 মিলি ভোল্ট ইউজ করেছি, তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো হচ্ছে 92 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট। তাহলে জিএম এর ভ্যালু আসলো আমাদের 92, তো আমাদের জিএম এর ভ্যালু আসলো 92। তাহলে জিএম এর ভ্যালুটা আমার বের হয়ে গেল। এরপরে আমার এই আর পাইটা, আই আর পাই এর ভ্যালুটাও কাজে লাগবে। সো আর পাইটা আমাকে, দুইটা সূত্র আছে, তোমাদের যেটা পছন্দ তুমি সেটা ইউজ করতে পারো, আর পাই সমান সমান জি বিটা বাই জিএম। সো আমি জিএম এর ভ্যালু জানি, বিটার ভ্যালু 100, এইখান থেকেও বের করতে পারো। আর একটা আছে আর পাই ইকুয়াল টু ভিটি বাই আইবি, আর পাই ইকুয়াল টু ভিটি বাই আইবি, তুমি এই সূত্র ইউজ করতে পারো।
তোমার যেটা যে তুমি একটা ইউজ করবা, তোমার যেটা ভালো লাগে, যেটা মনে আর থাকে সেটা ইউজ করবে। তো তাহলে আমার আর পায়ের ভ্যালুটাও বের করলাম। আচ্ছা, এরপরে আমাদের আমাকে আর একটা ভ্যালু বের করতে, দেখো এই যেখানে ভিবিই দরকার, আসলে তো আমার ভিবিই দিয়ে কাজে লাগবে না, আমার দরকার ভিআই, আমার দরকার ভিআই। সুতরাং এইখানে আসলে আমি ভিবিই সাথে ভিআই এর একটা রিলেশন ক্রিয়েট করলাম, ভিবিই এর সাথে ভিআই এর একটা রিলেশন ক্রিয়েট করলাম। তো কিভাবে রিলেশন ক্রিয়েট করা যায়, অনেক সিম্পল। দেখো এই অংশটাতে, এই অংশটাতে যদি আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, এই পার্টটাতে যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, দেন আমার কি আসবে, ভিবিই ভিবিই ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে, সোর্স ভোল্টেজ ইনটু দ্যাট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তার মানে ভিবিই ইকুয়াল টু ভিআই ইনটু আর পাই ডিভাইডেড বাই আর পাই প্লাস আর বিবি। সেই জিনিসটাই করলাম, দেখো ভিবিই ইকুয়াল টু ভিআই ইনটু আর পাই ডিভাইডেড বাই আর পাই প্লাস আর বিবি। সো এখানে আমি আমি আর পাই এর ভ্যালুটা জানি, আর বিবি এর ভ্যালুটা জানি, দেন আমার একটা রিলেশন চলে আসলো যে ভিবিই ইকুয়াল টু 0.011 ভিআই, আমার ভিবিই এর সাথে ভিআই এর একটা রিলেশন আসলো, যেটা আমার এখন আসলাম আমি আসলে মূল ইকুয়েশনে, যে আউটপুট ভোল্টেজ সমান সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, আউটপুট ভোল্টেজ সমান সমান এটা কারেন্ট আর এটা রেজিস্ট্যান্স, এটাই তো আউটপুট ভোল্টেজ। সো এখানকার কারেন্ট হচ্ছে এই কারেন্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে আর সি, আর একটা মাইনাস সাইন হবে অপোজিট ডিরেকশনের কারণে। সেটাই করলাম, ভি নট ইকুয়াল টু মাইনাস কারেন্ট, কারেন্টের মান ভ্যালুটা হচ্ছে জিএম ভিবিই ইনটু রেজিস্ট্যান্স আর সি। দেন আমি কি করলাম, ভিবিই পরিবর্তে ভিআই বসালাম, ভিবিই পরিবর্তে ভিআই বসালাম, এইখান থেকে এই রিলেশন থেকে ভিবিই পরিবর্তে আমি ভিআই বসালাম, ভিবিই পরিবর্তে ভিআইটা বসালাম। দেন কি করলাম, আমি ভিআইটাকে বাম দিকে নিয়ে গেলাম, ভিআইটাকে বাম দিকে নিয়ে গেলাম। সো ভিআইটাকে যদি বাম দিকে নিয়ে যাই, তাহলে আমার এই দেখো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিও চলে আসবে, যেটাই আমার আসলে ভোল্টেজ গেইন, সমান সমান কি থাকলো, মাইনাস জিএম ইনটু 0.011 আর সি। আমরা জিএম এর ভ্যালু জানি, আর সির ভ্যালু জানি, জিএম এর ভ্যালু 92, আর সির ভ্যালু 3 কিলো। তো এটা কিলো আর এটা ছিল মিলি, 92 ছিল মিলি আর 3 ছিল কিলো, মিলি মিলি আর কিলো বাদ যাবে। তারপরে আমার ফাইনাল রেজাল্ট আসলো ভোল্টেজ গেইন সমান সমান মাইনাস 3.04, আর মাইনাস সাইন আমাদের আসলে ইন্ডিকেট করে ফেজ রিভার্স অথবা 180 ডিগ্রি ফেজ শিফট। তার মানে গেইন হচ্ছে আসলে আমাদের 3 গুণ, তার মানে হচ্ছে আমরা ইনপুটে যে ভোল্টেজ দেব আউটপুটে সেটা 3 গুণ বড় হয়ে দেখাবে। লাইক ইনপুটে যদি আমি 100 মিলিভোল্ট দেই, আউটপুটে আমি 300 মিলিভোল্ট পাবো। ঠিক আছে, তবে এই ম্যাথটাতে সাধারণত গেইনটা অনেক কমই দেখাচ্ছে, তো গেইন সাধারণত আরো বেশি হয়, তো এই ম্যাথে আমাদের গেইনটা দেখা যাচ্ছে তুলনামূলক অনেক কম, 3.04। তো এখন তোমাদের কোন কোন একটা পার্টে তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো। স্যার এই ম্যাথ থেকে কি স্যার কারেন্ট গেইন বের করতে দিতে পারে স্যার? সাধারণত না, কারেন্ট গেইন বের করতে গেলে কি আসবে, বিটা, কারেন্ট গেইন তো সাধারণত বিটাই থাকে। তো এখানে কারেন্ট হচ্ছে আইসি আর আইবি, আইসি বাই আইবি তো বিটাই হয়, মাইনাস বিটা এমনি বের হয়ে যাবে। এখানকার কারেন্ট তো আইসি না, এটা এই কারেন্টটা তো আইসি, জি স্যার জি স্যার, আর এখানকার এই কারেন্ট ইনপুট কারেন্ট আইবি, তার মানে আইসি বাই আইবি, আর এই ডিরেকশন যেহেতু মাইনাস থাকবে, তার মানে মাইনাস আইসি বাই আইবি, তো আইসি বাই আইবি মানে তো বিটা, তো মাইনাস বিটা সহজেই হয়ে যাবে। আবার যদি তোমাকে বলতো যে ইনপুট ইম্পিডেন্স বের করো, আউটপুট ইম্পিডেন্স বের করো, এর সহজে ইনপুট ইম্পিডেন্স তো এইখানে, তার মানে ইনপুট ইম্পিডেন্স সমান সমান আর পাই,
আউটপুট ইম্পিডেন্স সমান সমান আরসি, সেই দুই একটা যদি এরকম কোশ্চেন থাকে তাহলে ওটা ইনস্ট্যান্ট তুমি দেখেই বুঝতে পারবো আর কি। তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে কোনো পার্টে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তবে এই ম্যাথ গুলোতে একটু কি তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আর কি, কারণ প্রথমত তোমাকে বুঝতে হবে যে এটা ডিসি অ্যানালাইসিস করা লাগবে কিনা, সেটাও তুমি প্রথমে বুঝতে পারবে না যদি প্র্যাকটিস না করা থাকে। প্র্যাকটিস করা থাকলে তুমি তাহলে শুরুতেই ডিসি অ্যানালাইসিস দিয়ে শুরু করতে পারলা, আদারওয়াইজ দেখা যাবে তুমি যখন এসি অ্যানালাইসিস করছো তখন আর কিছু রেজাল্ট মিলাইতে পারতেছো না, তখন হয়তো বা খারাপ লাগবে, কিংবা তুমি হয়তো বা ভুল রুটে চলতে পারো, মানে অন্য অন্যভাবে ক্যালকুলেশন শুরু করে দিলা, তাতে দেখা যাবে যে তোমার শুধু সময় নষ্ট হবে, আলটিমেটলি রেজাল্ট কিছু আসবে না। তো এই জন্য যখন তোমার প্র্যাকটিস করা থাকবে তখন তুমি এটা বুঝতে পারবে যে আমাকে এটা আসলে ডিসি অ্যানালাইসিস করতে হবে, বা এই ভ্যালুগুলো আমার ডিসি অ্যানালাইসিস করলে আমি এই ভ্যালুগুলো বের করতে পারবো, তো তোমাকে ডিসি অ্যানালাইসিস করতে হবে। তো শুরুতে তোমাকে ডিসি অ্যানালাইসিস করতে হবে, তারপরে তোমাকে আসলে এসি অ্যানালাইসিস করতে হবে, দেন এসি অ্যানালাইসিস করার সময়ও যে এই যে ভ্যালুগুলো জিএম এর ভ্যালুটা কিভাবে বের করতে হয়, বা আর পাই এর ভ্যালুটা বের করতে হয় কিভাবে, অথবা এই যে ভিবিই এটাকে এটার সাথে ভিআই এ কিভাবে কনভার্ট করব, ভিবিই টাকে ভিআই এ কিভাবে কনভার্ট করব, এগুলো যখন তোমার প্র্যাকটিস করা থাকবে দুইবার বা তিনবার প্র্যাকটিস করা থাকবে তখন তোমার জন্য আসলে পরীক্ষাটাও খুব সহজ হয়ে যাবে, বা সবকিছু মনে থাকবে, তুমি খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবে এবং মানে সময়ও কম লাগবে, অঙ্ক অ্যাকশনসি অঙ্কটা হয়ে যাবে আর। স্যার তাহলে এটা বোঝো কি হবে, মানে এক মিনিটে ডিসি এসি দুটো অ্যানালাইসিস করা লাগবে যে, সেটাই তো বললাম একটু প্র্যাকটিস করতে হবে আর কি। সার্কিট দেখে বোঝার উপায়? না না, সার্কিট দেখে সরাসরি বোঝার উপায় নাই, সার্কিট দেখে সরাসরি বোঝার উপায় নাই যে এটা ডিসি করা লাগবে কিনা, আমি তার উল্লেখ করে দেবো না। এখানে ডিসি অ্যানালাইসিসটা কিন্তু তোমার অপশনাল, ডিসি অ্যানালাইসিস এর জন্য কিন্তু আদার্স কোনো মার্কস নাই। সাপোজ কেউ যদি শুধুমাত্র ডিসি অ্যানালাইসিস করে রেখে দিল সে কিন্তু এক মার্কসও পাবে না। তাহলে প্রত্যেকটা মেথে ডিসি অ্যানালাইসিস করে শুরু করে? না না না, সব মেথে লাগবে না, সব মেথে লাগবে না। তুমি দেখো ওই অন্যান্য ম্যাথ গুলোতে বিশেষ করে সেদ্রা স্মিথ বয়েল স্টেট বইয়ের কোনো ম্যাথেই ডিসি অ্যানালাইসিস করতে হয় না, বাট সেদ্রা স্মিথ বইয়ের কিছু কিছু ম্যাথে ডিসি অ্যানালাইসিস করতে হবে। তোমাকে আসলে যেটা বুঝতে হবে কি আরেকটা ব্যাপারটা সহজ হয় কি তোমাদের জন্য, যে আমরা তো আসলে একদমই আনসিন কোশ্চেন সাধারণত করি না, তো তোমাদের ক্লাসে যেগুলো পড়াই এখান থেকেই পরীক্ষায় দিয়ে দিই, তো তোমরা আসলে দেখেও বুঝতে পারবা যে ও এটা তো মানে ওই এরকম ম্যাথ আর কি, এখানে আসলে এটা সেন্ট্রাল স্মিথ বইয়ের ম্যাথ, এটাতে আমার ডিসি করতে হবে, ডিসি অ্যানালাইসিস করতে হবে আর কি, এটা বুঝতে পারবা। বল স্যার, আমি যদি এখানে আরই মডেল ইউজ করতাম তাহলে কি অসুবিধা হইতো? আমি আসলে তোমাকে ডিক্লারই করে দেব যে এটা এটা করতে হবে, পাই মডেল অথবা টি মডেল, আর যদি তুমি আরই মডেল করতে কোনো অসুবিধাই হতো না, কারণ আরই মডেল এখানে একই আছে, শুধু শুধু তোমার এখানে একটা এই যে এই বিটা আইবি আইবি দরকার ছিল, আইবি টা আগে বের করে নিবা ডিসি থেকে, এখানে একটা আরই আরই থাকতো আর কি, আর পাই এর পরিবর্তে, তো আরই থাকলে তোমার ওই সূত্র দিয়ে আরই ভ্যালুটা বের করে নিতে হবে। এই যে এখানে এটা করা যাবে, তোমার এটা দিয়ে করা যাবে, তোমার তখন তোমার এখানে আসতো আর ই, আর সূত্র দিয়ে ওই আর ই ইকুয়েশনটা বের করে নিতে হবে। এই স্যার তাহলে কি স্যার আমরা স্যার যে মডেল ধরে করব স্যার ওই প্যারামিটার গুলো বের করে নিতে হবে, যদি স্যার যেমন আমি আরি মডেল দিয়ে করি স্যার তাহলে স্যার আমার ওখান থেকে স্যার ওই যে বিটার মান স্যার আইবি এর মান ওগুলো বের করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে যদি আরি মডেলে করো তবু তোমাকে এই ডিসি অ্যানালাইসিসটা করতেই হবে, কারণ তখন তোমার আরি এর ভ্যালুটা বের করতে হবে। স্যার এটাই বলছিলাম স্যার আমি আপনাকে যে প্রথমে, ওখানে আসলে আমি যদি উল্লেখ না করে থাকি সাধারণত আমি ভুল ভুল না করলে উল্লেখ করব, আর যদি ভুল করে থাকি তাহলে উল্লেখ করব না, তো সেই ক্ষেত্রে তোমার যেটা পছন্দ হয় তুমি সেই মডেলই করতে পারো, মানে কারণ আমি উল্লেখ করে দেব কি তার কারণ হচ্ছে তোমাদের সুবিধার জন্য,
আদারওয়াইজ কেউ কেউ দেখবা যে এই ম্যাথটা যদি কেউ টি মডেলে শুরু করে তার জন্য আরো অনেক কঠিন হয়ে যাবে, বা অনেক ম্যাথ আছে যেটা তোমাকে টি মডেলেই করতে হবে, ওটাকে তুমি আর ই মডেলে বা পাই মডেলে গেলে অনেক সমস্যা হবে। এই জন্য আমি তোমাকে সরাসরি ডিক্লেয়ার করে দেব, মানে আমি যে ক্লাসে যেটা যে মডেলে করেছি পরীক্ষাতে ওটাও তোমাকে ওই মডেলটাই বলে দেব, যাতে তুমি কনফিউশনে না পড়ো এবং তুমি সহজে অঙ্কটা করতে পারো, এটা তোমাদের সুবিধার জন্য। সেটাই ভালো হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে মিটিং আজকে শেষ করে দেই, ক্লাস শেষ করে দিচ্ছি আর কি। স্যার বলো। স্যার প্রিভিয়াস সেমিস্টার গুলোর কোয়েশ্চেন মানে স্যাম্পল কোয়েশ্চেন কিরকম হয় সেমিস্টার ফাইনাল ইলেকট্রনিক্স এর, এরকম কি কোয়েশ্চেন আপনি দেখাতে পারবেন আমাকে? এটা তো তোমরাই কালেক্ট করে রাখো, আমি তো স্যার এখন ইউনিভার্সিটি খোলা থাকলে ওই ফটোকপির দোকান থেকে কালেক্ট করা যেত, বাট এখন কি সেটা পসিবল হচ্ছে? আচ্ছা এটা একটু হেল্প করে, তোমাদের বড় আপু যারা আছে না তাদেরকে জিজ্ঞেস করো, কারো কারো কাছে হয়তো বা আছে, সবাই কালেক্ট করে রাখে না, কারো কাছে আসে তাকে একটু বললে ছবি তুলে তোমাকে পাঠিয়ে দিতে আর কি। যদি না হয় আমার কাছে সাধারণত নাই, তোমাদের ওই তানভীর স্যারের কাছে কোশ্চেন আছে, সাধারণত দেখা যায় তো আমি আমার পার্ট করে ওকে দিতাম, ওই ফাইনালি ওর পার্টটা ফাইনাল করে তারপরে হেড স্যারের কাছে জমা দিত, একদম কমপ্লিট ফাইনাল পার্টটা আমার কাছে মোস্ট প্রবলি নাই। তো তোমাদের যদি নিতান্ত দরকার পড়ে, যদি তোমরা ফ্রেন্ডের কাছ থেকে ম্যানেজ করতে না পারো, তখন সেই ক্ষেত্রে হয়তো বা ওই আমার সাথে কমিউনিকেট করতে পারো, আর তখন আমি ম্যানেজ করে দেবো আর কি। দেখো তোমরা বড় অফিসের কাছে পাবা, তাদের কাছে হয়তো অনেকগুলো পাবা। ওকে স্যার।